আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি, দেখতে পারছেন এখানে সুইচ বোর্ড, আমরা সুইচ বোর্ড কানেকশন করব। তো আমরা সম্পূর্ণ একটা রুমের সুইচ বোর্ড কীভাবে কানেকশন করতে হয় সেটা আপনাদের আমি খুব সহজে দেখাবো। তো আপনারা যারা নতুন আছেন তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ কাজটা শেখার জন্য, কারণ অনেকে ইলেকট্রিশিয়ান কাজ শেখার জন্য আগ্রহী। তো তো আমি আপনাদের মাঝে একটা রুমের সম্পূর্ণ ওয়্যারিংয়ের লাইট, ফ্যান এবং টুপিং সকেট সহ সবগুলোর ওয়্যারিং আজকে আমি আপনাদের করিয়ে দেখাবো। তো এখানে দেখতে পারছেন আমি বোর্ডটা প্রথমত কার্ডের সাথে স্ক্রু দিয়ে আটকাইছি এবং ওয়্যারগুলো আমি পাইপের মাধ্যমে ওয়্যারিং করে আনছি। তো আজকে আপনাদের আমি সম্পূর্ণ বক্সটা কানেকশন করে দেখাবো। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং এবং দেখতে পারছেন আমার হাতে একটা সুইচ বোর্ডেরই রয়েছে, তো আমি এগুলো আগে কানেকশন করে রাখছি সহজের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেগুলেটর, এখানে আমাদের চারটা সুইচ আছে, টুপিং সকেট এবং ইন্ডিকেটার এবং ফিউজ কাটার আমাদের রয়েছে। তো আমি আগে একটা ভিডিও করছি, তো এগুলো কানেকশনের একটা ভিডিও আমি আগে করছি। তো আমি ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো ডিসক্রিপশনে, তো আপনারা দেখে নেবেন এগুলো কীভাবে কানেকশন করতে হয়। তো আমি এখন আপনাদের এগুলো কানেকশন করে দেখাবো, আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তার, তো এক তার দেখতে পাচ্ছেন টেপ মারা, এটা হলো আমাদের ফেস তার, এটা হলো আমাদের ফেস তার। এবং এখানে যে যে কোন চারটা তার দেখতে পারছেন, এটা হলো একটা, এখানে দুটো লাইট, তিনটা লাইট আছে এবং একটা ফ্যান আছে। আর এবং কালা তারটা দেখতে পাচ্ছেন, এটা হলো নিউট্রাল তার। তো আমি আপনাদের এখন কানেকশন করে দেখাবো। যেহেতু আমাদের এখানে ফিউজ কাট আউট আছে, সেক্ষেত্রে আমরা প্রথমত মেন ফেসটা কী করবো, ফিউজ কাট আউটে লাগাবো। আমরা মেন ফেসটা ফিউজ কাট আউটে লাগাই দেবো। প্রথমত আমি মেন ফেসটা ফিউজ কাটারে লাগাই দিলাম এবং ফিউজ কাটারের এই প্রান্ত থেকে আমাদের ফিউজের এক প্রান্তে লাগছে, এবং এই ফিউজের এক প্রান্ত থেকে আমাদের ফিউজ কাটারের এক প্রান্ত থেকে আমাদের এখানে ইন্ডিকেটার দিয়েছি আমরা। এটা হলো আমাদের ইন্ডিকেটার, দেখতে পাচ্ছেন এটা আমাদের ইন্ডিকেটার। তো আমাদের ইন্ডিকেটার এক প্রান্ত দিয়েছি, এবার ইন্ডিকেটারের আরেক প্রান্ত থেকে আমরা সুইচে দিছি। সুইচ থেকে প্রত্যেকটা সুইচ আমরা কী করছি, কমেন্ট করে দিছি। দেখতে পাচ্ছেন আমরা সুইচগুলো কমেন্ট করে দিয়ে দিছি। যাই হোক, আমি ফেসটা কানেক্ট করছি, কানেকশন করছি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে পুরো সুইচে পেয়ে গেছে। তো আমাদের মেন ফেসটা কানেকশন করা শেষ, এখন আমরা নিউট্রাল কানেকশন করব। যেহেতু আমাদের এখানে একটা টুপিং সকেট আছে এবং ইন্ডিকেটার আছে, তো আমাদের টুপিং সকেটের জন্য এবং ইন্ডিকেটারের জন্য আমাদের নিউট্রালটা প্রয়োজন। তো এখন আমি আপনাদের নিউট্রালটা কানেকশন করব। যেহেতু আমাদের এটা ইন্ডিকেটার, সেক্ষেত্রে আমরা ইন্ডিকেটারের এক প্রান্তে নিউট্রাল তারটা কানেকশন করে দেব। একটু প্রবলেম করতেছে, যাই হোক আমি নিউট্রালটাও কানেকশন করে দিলাম। তো নিউট্রাল আমাদের কানেকশন করা শেষ, এটা হলো আমাদের ইন্ডিকেটার, ইন্ডিকেটার থেকে একটা দিছে আমার টুপিং সকেটে। তোমাদের কানেকশন করা শেষ নিউট্রাল। তো এখন আমাদের সুইচগুলো কানেকশন করবো।
এইগুলো হলো আমাদের সুইচের তার। তো সুইচের এই হলো সুইচের একটা তার, তো এটা আমি কানেকশন করব। যেহেতু আমাদের এটি সুইচ, সুইচের ওপর এক প্রান্তে আমরা লাইটিংয়ের লাইটের তারটা কানেকশন করে দেবো। দেখতে পাচ্ছেন এক সুইচে এক লাইটের তার কানেকশন করে দিলাম, এবং দ্বিতীয় লাইটের তার আর একটা সুইচে অপর প্রান্তে কানেকশন করে দেবো। এই যে আর একটা লাইটের তার অপর প্রান্তে কানেকশন করে দিলাম। এবং আরেকটা লাইটের তার আমরা অপর সুইচের অপর প্রান্তে কানেকশন করে দিলাম। তো আর একটা সুইচের আরেকটা লাইটের তার আমরা কী করবো, অপর প্রান্তের সুইচে কানেকশন করে দেবো। তো আমাদের তিন লাইটের জন্য তিনটা সুইচ আমরা ইউজ করছি। তো এখন আপনাদের এখন রেগুলেটার ফ্যানের ওয়্যারটা আমরা কীভাবে কানেকশন করবো, যেহেতু এখানে রেগুলেটার আছে। তো এই দেখতে পাচ্ছেন একটা সুইচ, তো এই সুইচটা আমরা ফ্যানের জন্য ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন মেন সুইচের মেন তারটা তো আমরা আগে দিয়ে দিছি কমন করে মেন ফেজ থেকে, এবং সুইচের অপর প্রান্ত থেকে একটা তার কোথায় গেছে, রেগুলেটারে গেছে। সুইচের অপর প্রান্ত থেকে একটা তার রেগুলেটারে গেছে, এবং রেগুলেটার থেকে যাবে হলো ফ্যানে। এই যে তারটা দেখতে পাচ্ছেন ফ্যানের তারটা, এই তারটা সরাসরি রেগুলেটার এখানে লাগবে, তারটা সরাসরি ফ্যান থেকে আছে। তো বন্ধুরা আমাদের ফ্যানের কানেকশন করা শেষ, তো একদম ইজি। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বারবার দেখবেন, প্রয়োজনে বারবার দেখবেন, তো শিখে যাবেন। তো আমাদের কানেকশন করা শেষ, রেগুলার ফ্যান সহ রেগুলার কীভাবে কানেকশন করতে হয় সেটাও দেখলেন। তো এখন আমি কী করবো, তারগুলো সুন্দর করে ভিতরে বাস করে দেব। সুন্দর করে বাস করে দেওয়া, আমি এখন ফিউজ কাটারই লাগাইনি। ফিউজ কাটার এই যে আমাদের ফিউজ কাট আউট দেখতে পাচ্ছেন, ফিউজ কাট আউট ফিউজটা কমেটে লাগাই দিলাম। এখন আমাদের ব্রেকারটা অফ আছে এখন, তো আমি স্ক্রুগুলো কানেকশন লাগাই দিয়ে আমি ব্রেকারটা অন করে চালিয়ে দেখাবো সবগুলো। তো আমাদের স্ক্রু দিয়ে সবগুলো কানেকশন করতে হবে। আমরা এগুলো স্ক্রু দিয়ে বোর্ড কানেকশন করার সময় খেয়াল রাখবো যে আশেপাশে যাতে ওয়্যার বেরিয়ে না যায়। প্রথমত দুই পাশে এটা লাগিয়ে নেই যাতে বোর্ডটা এদিক সেদিক না হয়ে যায়। তো আমাদের কানেকশন করা শেষ, এখন আমি আপনাদের পাওয়ার দিয়ে দেখাবো যে সবগুলো লোড ঠিক আছে কিনা। তো পাওয়ার দিছি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইন্ডিকেটার জ্বলতেছে, এবং আমি ফ্যান এবং লাইট সব জ্বলিয়ে দেখাবো। তো এই যে আমাদের লাইটের সুইচ দেখতে পাচ্ছেন, এই যে লাইটটা জ্বলছে, এই দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলছে, এবং ফ্যান, এই যেহেতু ফ্যানের সুইচটা দিলাম আমরা, ফ্যানও ঘুরতেছে অলরেডি, ফ্যান অলরেডি ঘুরতেছে। রেগুলেটার পাওয়ার কমাবো, রেগুলেটার পাওয়ার কমিয়ে দিলাম, এই পাওয়ার কমে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন সব কিছুই
ঠিক আছে, তো আপনার সবাই আমি যেভাবে কানেকশন করছি তো ওইভাবেই কানেকশন করবেন, এবং যে বোর্ডটা বান্দা এগুলা আমি এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দেবো, আর একটা ভিডিও করছি আমি এই বোর্ড কীভাবে বানতে হয়, তো ওইখান থেকে আপনারা দেখে নেবেন। তো আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন, তো সবাই একটা লাইক কমেন্ট এবং ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে আগে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।